স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বাংলাদেশি ভক্তদের উন্মাদনা ঠিকই কাজে লাগায়, নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে লাইক কমেন্ট শেয়ার বাড়ায়, অথচ আইপিএল এর নিলামে সবার আগে টাইগারদেরই বঞ্চিত করে। জেদ্দার মেগা অকশনের প্রথম দিনে কোনো বাংলাদেশি ক্রিকেটারকেই রাখলো না আইপিএল কর্তৃপক্ষ। দ্বিতীয় দিনের নিলামে কি ডাক উঠবে কোনো টাইগারের? সাইফুল রূপকের রিপোর্ট। বাংলাদেশিদের নিয়ে একোন খেলা খেলছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের লিস্টে 12 টাইগার আছেন, অথচ প্রথম দিনে কারো নামই উঠালো না। কেন বঞ্চিত করছে সাকিব, মোস্তাফিজ, নাহিদ, তাসকিনদের? জেদ্দায় দুই দিনের মেগা অকশন। প্রথম দিনে ভারতীয় ও বিদেশি মিলে 84 ক্রিকেটারের ডাক উঠেছে। বুড়ো ওয়ার্নারও কদর পায় আইপিএল কর্তাদের কাছে, যদিও 10 দলের সবাই মুখ ফিরিয়ে নেয়। প্রশ্ন উঠতেই পারে, বুড়ো ওয়ার্নার কিংবা আফগানিস্তানের গুরবাজরা সিরিয়াল পেলে সাকিব মুস্তাফিজের কী দোষ? তবে কি বাংলাদেশি ক্রিকেটারদের ছোট করে দেখছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের থিঙ্ক ট্যাঙ্করা? নিশ্চিত করেই বলা যায়, প্রথম দিন নিলামে কোনো বাংলাদেশিকে না দেখে হতাশ হয়েছে বাংলার ক্রিকেট ফলোয়াররা। হয়তো সোমবারও অনেকে ক্রিকেটার কেনাবেচার এই মহাযজ্ঞে চোখ রাখবে, আগ্রহ নিয়েই দেখবে। 12 টাইগারের সবাই যে নিলামের সিরিয়াল পাবে বিষয়টা তেমনও না। প্রথম দিন শেষে দলগুলোর চাহিদা দেখেই দ্বিতীয় দিনে ক্রিকেটারদের নিলামে তোলা হবে। সেক্ষেত্রে বাংলাদেশের 3-4 জনও সিরিয়াল পাবে কি না তা নিয়েও আছে সংশয়। ভক্তদের মনে প্রশ্ন ঘুরতেই পারে, সোমবার কোন কোন টাইগার নিলামে উঠতে পারেন? ওই লিস্টের চূড়ায় থাকারই কথা মুস্তাফিজুর রহমানের। গেলবার চেন্নাইয়ের জার্সিতে নজর টানেন, বিশেষ করে চিপকের পিচে কাটার স্লোয়ার প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেয়। 2 কোটি রুপি বেস প্রাইসের মুস্তার দিকে এবারও চোখ থাকারই কথা সিএসকের। তবে কি সোশ্যাল প্ল্যাটফর্মে সাকিবের অমন অবয়বের ছবি দিয়ে টাইগার ভক্তদের সঙ্গে মজা নিয়েছে চেন্নাই সুপার কিংস? জাদেজাকে রিটেইন করেছে, নিলামের প্রথম দিনে অশ্বিনকে কিনেছে, এরপর আর চেন্নাইয়ের আগ্রহ না থাকারই কথা। আবার হলুদ জার্সির স্কোয়াডে সুযোগ পেলেও সাকিবকে হয়তো ডাগআউটে বেশি সময় কাটাতে হবে। সাকিবের পুরনো দুই দল কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদকে আগ্রহ দেখাবে? বাংলার দুই স্পিড স্টারকে নিয়েও ভক্তদের প্রত্যাশা বেশ। বেশ কবার আইপিএল থেকে ডাক পেয়েও দেশের খেলা থাকায় যাননি তাসকিন। এবার কি ঢাকা এক্সপ্রেসকে কেউ নিজেদের দখলে নেবে? 75 লাখ রুপির আরেক গতিময় পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদকে কেউ কি গুরুত্বপূর্ণ মনে করবে? রবিবার নিলাম শেষে আবারও হোমওয়ার্ক করবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। যদি বাংলাদেশি কোনো ক্রিকেটারের নামের পাশে টিক মার্ক দেয় কোনো ফ্র্যাঞ্চাইজি, সেক্ষেত্রে সোমবারে নিলামে ওঠানো হবে। সাইফুল রূপক, 71।